नमस्कार पार्थराज मिश्र शिक्षक अमरशिर घोड़ा हाई स्कूल प्राक्तन शिक्षक सिलदा राधाचरण इंस्टीट्यूशन अपन सबाई के विशेषत स्नेहर छात्र छात्री आज आर एक बार अराइज एंड अवेक क्लासरूमे स्वागत जानाई क्लासर माध्यम दशम श्रेणी भूगोल विषय वायुमंडल अध्याय धापे धापे आलोचना करछि। गत दिन क्लासे वायुमंडल उत्तप्त हर पद्धतिगुलो आलोचना करेछिलाम। आजकेर क्लासे आमरा आलोचना करब वायुर उष्णता तारतम्येर कारणगुलो कि कि बा एटाकेई आमरा एकटुखानि भाषाटाके परिवर्तन करे बोलते पारि वायुर उष्णतार नियंत्रकगुलो कि कि। ताहले दुटो कथा किन्तु एकई कथा, वायुर उष्णता तारतम्यर कारण बोलते पारी अथवा बोलते पारी वायुर उष्णतार नियंत्रक। एखन विषयटा होच्छे आजके जे क्लासे जेटा आलोचना करब एटा एकटा अत्यंत गुरुत्वपूर्ण विषय। बार बार एई अंश थेके माध्यमिक परीक्षाय क्लासेर परीक्षाय प्रश्न आसते देखा गेछे। शुधुमात्र बड़ प्रश्न नय, शुधुमात्र पाँच नम्बरेर प्रश्न नय, एई अंशटी थेके যেটা আজকে আমি এই ক্লাসে আলোচনা করব এখান থেকে প্রচুর এমসিকিউর প্রশ্ন, এসএকিউর প্রশ্ন, অর্থাৎ এক নম্বরের প্রশ্ন, দু নম্বরের টিকাধর্মী প্রশ্ন, বৈশিষ্ট্যধর্মী প্রশ্ন, বা তিন নম্বরের ভৌগোলিক কারণ ব্যাখ্যাধর্মী প্রশ্ন এখান থেকে হতে পারে। আমি আগে ক্লাসটা করে নিই, ক্লাসটা করে নেওয়ার পর তোমাদেরকে কোন জায়গা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমাদের কাছে প্রথমেই বলে রাখি আমি যেহেতু ধারাবাহিকভাবে তোমাদের জন্য মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য ক্লাস করছি, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। সেই সঙ্গে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার এই ক্লাস দেখছেন আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা, আপনারা আপনাদের মতামত আপনাদের পরামর্শ যদি আমাকে দেন আমি অত্যন্ত উপকৃত হব এবং সমৃদ্ধ হব। তাই আমার সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সমস্ত গুরুজন এবং আমার স্নেহ ছাত্রছাত্রী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রাখলাম। এবার এসে শুরু করা যাক। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের নিয়ন্ত্রক বা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো আমি তোমাদেরকে একটা চার্ট আকারে প্রথমে বলার চেষ্টা করেছি। স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, এই পয়েন্টগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই অংশ থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। প্রথম যে পয়েন্টটা আমার আসছে সেটা হচ্ছে অক্ষাংশ, তারপরে আছে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, ভূমির ঢাল, অধক্ষেপণ এবং মেঘাচ্ছন্নতা, বনভূমির অবস্থান, মৃত্তিকা এবং মানুষের বিভিন্ন কার্যাবলীর অন্তর্গত শহরায়ন, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি বিষয়গুলোও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে পরিবর্তন করে, বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে বলে আমরা বলতে পারি। আমি প্রথমেই বলে রাখি তোমাদের যদি পরীক্ষাতে পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসে তাহলে সেখানে সুনির্দিষ্টভাবে এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো তিনটে পয়েন্ট বা কখনো কখনো নির্দিষ্ট করে প্রথম দিকের তিনটে পয়েন্ট উল্লেখ করে চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়। অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নে কিন্তু সমূহ পয়েন্টগুলো ব্যাখ্যা করা যাবে না। পরীক্ষার হলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু লিখতে হয় এতগুলো পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করে লেখা যাবে না। তাহলে তোমরা কি করবে, তোমরা লেখার শুরুতে ভূমিকাতে সমস্ত পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করবে, অর্থাৎ যতগুলো
বায়ুমণ্ডলের উষ্ণতার নিয়ন্ত্রক আছে, তাদের নামগুলো তোমরা উল্লেখ করবে এইভাবে চার্ট আকারে বা সারিবদ্ধ ভাবে 1 2 3 4 করে লিখে। এবারে ওই যে পয়েন্ট গুলো, ওই পয়েন্ট গুলোর মধ্যে তোমার পছন্দ মতো 3টি পয়েন্ট তুমি কিন্তু ব্যাখ্যা করবে। তবে মনে রাখবে সেই পয়েন্ট গুলোই ব্যাখ্যা করবে যে পয়েন্ট গুলো ব্যাখ্যা করতে গেলে তোমাদের ছবি আঁকার স্কোপ থাকবে। ছবি আঁকার কথা যেহেতু বলা থাকে তাই ছবিটাও কিন্তু আঁকতে হবে, সেই কথাটা মাথায় রেখে আমি কিন্তু এমন 3টে পয়েন্ট তোমাদেরকে এখানে ব্যাখ্যা করেছি বোর্ডে, যেখানে 3টে পয়েন্টেই কিন্তু ছবি আঁকা যাবে। তাহলে এসো আমি এক এক করে এক একটা পয়েন্ট ব্যাখ্যা করা শুরু করি। প্রথম পয়েন্ট হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ এটা কিন্তু সূর্যরশ্মির পতন কোণকে নিয়ন্ত্রণ করে বলতে পারি বা পরিবর্তন করেও আমরা বলতে পারি। কিভাবে ব্যাপারটা ঘটে না, তোমরা যদি ছবিটার দিকে তাকাও তাহলে দেখবে এখানে কিন্তু আমি এটা পৃথিবীর একটা গ্লোব এঁকেছি। এবারে এখানে দেখো এইটা হচ্ছে নিরক্ষরেখা 0° অক্ষরেখা, এইটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা 37° উত্তর অক্ষরেখা, এইটা মকর ক্রান্তি রেখা বা 37° দক্ষিণ অক্ষরেখা, এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা বা 66° উত্তর অক্ষরেখা, এইটা কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা বা 66° দক্ষিণ অক্ষরেখা, এবং এটা হচ্ছে কুমেরু বিন্দু সুমেরু বিন্দু 90° উত্তর, এবং এটা কুমেরু বিন্দু 90° দক্ষিণ। অর্থাৎ এইগুলো হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর মধ্যে তুমি খেয়াল করো, তোমরা আগেই পড়েছো ক্লাস 9-এ যে পৃথিবীর মেরু রেখা তার কক্ষতলের সঙ্গে 66° কোণ করে হেলে সবসময় কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী। তার ফলে যে ঘটনাটা ঘটে কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত এই স্থানটাতে কিন্তু সূর্যের লম্বকিরণ পড়তে আমরা দেখি। অর্থাৎ সূর্যকে আমরা কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা থেকে যাতায়াত করতে দেখি, যেটাকে আমরা বলি সূর্যের রবি মার্গ বা আপাত বার্ষিক গতি। অর্থাৎ এই পোর্শনটাই কিন্তু বছরের মধ্যে কোনো না কোনো সময় সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে এই পোর্শনের উষ্ণতা বেশি, তাই একে উষ্ণমণ্ডল বলা হয়। কর্কট ক্রান্তি রেখার ওপরের দিকে এবং মকর ক্রান্তি রেখার নিচের দিকে কখনো কিন্তু সূর্য লম্বকিরণ দিতে পারে না। নিরক্ষরেখা থেকে যতই উত্তর দিকে যাওয়া যাবে বা যতই দক্ষিণ দিকে যাওয়া যাবে ততই কিন্তু সূর্যকিরণ ক্রমশ তির্যক থেকে তির্যকতর হয়ে যাবে। ফলে যে ঘটনাটা ঘটবে, কি ঘটনা ঘটবে না, লম্ব কিরণ যেখানে পড়ে সেখানে কি হয়, কম জায়গা জুড়ে পড়ে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, লম্ব কিরণ যেখানে পড়ে সেখানে সূর্যরশ্মিকে কম বায়ুমণ্ডল ভেদ করে আসতে হয়, তাই যেখানে লম্ব কিরণ পড়ে সেখানে ভূপৃষ্ঠের উষ্ণতা বেশি হয়, আর ভূপৃষ্ঠের উষ্ণতা বেশি হলেই বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি হবে। পরিচলন পরিবহন বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল পরোক্ষভাবে উত্তপ্ত হয় বলে ভূপৃষ্ঠ যেখানে বেশি উষ্ণ হবে বায়ুমণ্ডল সেখানে বেশি উষ্ণ হবে। তাই আমরা লক্ষ্য করি এই নিম্ন অক্ষাংশ যুক্ত অঞ্চলে, অর্থাৎ 0° থেকে 37° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, যেটাকে আমরা নিম্ন অক্ষাংশ বলি, সেখানে সূর্যের লম্বকিরণ পড়ার জন্য এখানে কিন্তু আমরা দেখব উষ্ণতা বেশি। আবার 37° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ থেকে 66° উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, এটাকে আমরা বলি মধ্য অক্ষাংশ, এই মধ্য অক্ষাংশে সূর্যের তির্যক কিরণ পড়ে বলে এই অংশের তুলনায় এই অংশে কিন্তু উষ্ণতা কিছুটা কম হয়। আবার 66° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, যেটাকে আমরা উচ্চ অক্ষাংশ বলে থাকি, সেখানে কিন্তু সূর্যের অতি তির্যক কিরণ পড়ে এবং এখানে কিন্তু একটানা 6 মাস দিন এবং একটানা 6 মাস রাত হয় তোমরা জানো, এবং আমরা সূর্যকে দিগন্ত রেখা বরাবর চলাচল করতে দেখি, সূর্য কখনোই মাথার উপরে আসে না, ফলে এখানে কিন্তু টেম্পারেচার খুব কম হয়, এটাকে আমরা বলি মেরু অঞ্চল, ফলে ওখানে কিন্তু টেম্পারেচার সব থেকে কম হয়। অর্থাৎ এই যে পুরো বিষয়টা আমরা ছবি এঁকে তোমাদেরকে দেখালাম, এখানে অক্ষাংশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন ঘটছে, আর সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে, অর্থাৎ পতন কোণের পরিমাণ যত বাড়ছে
তত তির্যক কিরণ পড়ছে আর তত কিন্তু উষ্ণতা কমে যাচ্ছে, তাই আমরা দেখব নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা ক্রমশ কমে যায়। অর্থাৎ এখানে কিন্তু অক্ষাংশ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। এবারে আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তোমরা দেখো কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর, আবার লন্ডনের অক্ষাংশ 51° উত্তর, তাই আমরা দেখব কলকাতার উষ্ণতা লন্ডনের থেকে সবসময় বেশি হবে। কেন না, কলকাতা নিম্ন অক্ষাংশে অবস্থিত আর লন্ডন কিন্তু মধ্য অক্ষাংশে অবস্থিত, তাই সারা বছর কলকাতার উষ্ণতার তুলনায় লন্ডনের উষ্ণতা কম হবে। এখানে আরেকটা কথা মনে রাখা দরকার যে নিরক্ষরেখা থেকে প্রতি 1° অন্তর যদি আমরা দেখি তাহলে 0.28°C, মানে 0.28°C হারে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর দিকে যাব, যত দক্ষিণ দিকে যাব, তাপমাত্রা কমে বললাম, কতটা কমে না, প্রতি ডিগ্রি অক্ষাংশে তাপমাত্রা 0.28°C হারে কমতে থাকে। এই সমগ্র বিষয়টা কিন্তু এর মধ্যে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পরীক্ষার খাতায় বিস্তৃতভাবে লিখতে হবে। এবারে আমি চলে আসছি দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতা এই যে পয়েন্টটা আমি আলোচনা করব, এটা কিন্তু মূলত ট্রপোস্ফিয়ারের কথা আলোচনা করা হবে, কারণ আমি আগের ক্লাসে বলেছি যখন বায়ুমণ্ডলের স্তর পড়াই যে ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। এবারে উচ্চতা বাড়লে উষ্ণতা কি হারে কমে, এই ছবিতে কিন্তু সেটা পরিষ্কার করে বলা হয়েছে। তোমরা ছবিটার দিকে তাকাও, এটা একটা পর্বতের ছবি। এবারে এটাকে যদি আমি সমুদ্র তল ধরি এবং সমুদ্র সমতলের তাপমাত্রা যদি 27°C হয়, তাহলে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ কমে যাবে। কিরকম করে কমছে না, সমুদ্র সমতলে 27°C ছিল, 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হবে 20.6°C, 2000 মিটার উচ্চতায় হবে 14.2°C, 3000 মিটার উচ্চতায় হবে 7.8°C, 4000 মিটার উচ্চতায় হবে 1.4°C এবং 5000 মিটার উচ্চতায় হবে -5°C। অর্থাৎ এখানে আমি কি দেখলাম না, উষ্ণতা হ্রাস পাচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এই যে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4°C বা প্রতি কিলোমিটার উচ্চতায় 6.4°C তাপমাত্রা কমে যাচ্ছে, এটাকে বলা হয় উষ্ণতার হ্রাসের স্বাভাবিক গড়। আমি আগেই বলেছি ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু এই ঘটনাটা আমরা লক্ষ্য করব, স্ট্রাটোস্ফিয়ারে আবার উল্টো ঘটনা ঘটবে, এবং এটাকে ইংরেজিতে বলা হয় নর্মাল ল্যাপস রেট। তাহলে উচ্চতা কি করছে না, উচ্চতাও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে না, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, অর্থাৎ উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবারে যদি একটা উদাহরণ দেখে নিই, তোমরা শিলিগুড়ি সবাই হয়তো নামটা শুনে থাকবে, দার্জিলিং যেতে গেলে আমাদের কিন্তু শিলিগুড়ির উপর দিয়ে যেতে হয়। শিলিগুড়ির অক্ষাংশ হচ্ছে 26°43' নর্থ, আবার দার্জিলিং এর অক্ষাংশ হচ্ছে 27°13' নর্থ। তাহলে দুটো কিন্তু অক্ষাংশ কাছাকাছি, 26°43' আর 27°13', মানে প্রায় অক্ষাংশগত মান প্রায় একই, কিন্তু আমরা দেখব যে শিলিগুড়ির উষ্ণতার তুলনায় দার্জিলিং এর উষ্ণতা গড়ে 12°C কম। তাহলে প্রায় একই অক্ষাংশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দার্জিলিং উষ্ণতা কম কেন হতো দেখি, এইটার জন্য, উচ্চতার জন্য। দার্জিলিং সমুদ্র সমতল থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, তাই তার উষ্ণতা এতখানি কমে যায়। এইভাবে উচ্চতাও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট পয়েন্ট আসছি সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব এই পয়েন্টটাকে আমরা কিন্তু স্থলভাগ জলভাগের বন্টনের পার্থক্য হিসাবেও বলতে পারি। যাই হোক না কেন, সমুদ্র থেকে দূরত্ব কি হয় ঘটনাটা, তোমরা যদি একটুখানি এই ভারতবর্ষের মানচিত্রটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। এইটা ধরে নাও আমার হচ্ছে কলকাতা, কলকাতা সমুদ্রের অনেক কাছে আছে, এটা বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগরের নিকটবর্তী স্থানে কলকাতা অবস্থিত। কলকাতার অক্ষাংশগত মান 22°34' উত্তর,
তুমি প্রায় একই অক্ষাংশে অবস্থিত ভূপাল, ভূপাল কিন্তু 23 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এই ভূপাল এটা কিন্তু দেশের মধ্যভাগে অবস্থিত। আমরা দেখব কলকাতা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সমুদ্রের কাছে অবস্থিত হওয়ার জন্য এখানকার জলবায়ু সমভাবাপন্ন, আর ভূপাল বা দিল্লি সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ার জন্য, দেশের মধ্যভাগে অবস্থিত হওয়ার জন্য এখানে কিন্তু উষ্ণতা চরম ভাবাপন্ন। উষ্ণতা চরম ভাবাপন্ন ব্যাপারটা কি না, যেখানে শীতকাল এবং গ্রীষ্মকাল বা দিন এবং রাতের উষ্ণতার প্রসর বেশি সেখানকার জলবায়ু হয় চরম ভাবাপন্ন, আর যেখানে শীতকাল এবং গ্রীষ্মকাল বা দিন এবং রাতের উষ্ণতার প্রসর কম তাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। তাই সমুদ্র তীরবর্তী অঞ্চলে আমরা সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো, এবং সমুদ্র থেকে দূরবর্তী স্থানে স্থলভাগের ভেতরে মহাদেশীয় অংশে আমরা চরম ভাবাপন্ন জলবায়ু দেখতে পাবো। অর্থাৎ একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও কলকাতা এবং ভূপাল, কলকাতা 22 ডিগ্রি 34 মিনিট নর্থ, ভূপাল 23 ডিগ্রি 16 মিনিট নর্থ, দুটোর অক্ষাংশ তো মান খুব একটা পার্থক্য নেই, বাট যেহেতু একটা সমুদ্রের কাছে এবং আর একটা দেশের অভ্যন্তরে, তাই কিন্তু সেখানে আমরা জলবায়ুর সমভাবাপন্নতা এবং চরম ভাবাপন্নতা লক্ষ্য করব। অর্থাৎ সমুদ্র থেকে দূরত্ব কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এবারে আসছে সমুদ্র স্রোত প্রসঙ্গে। আমি সমস্ত পয়েন্টগুলি আলোচনা করে দিচ্ছি, তোমরা পরীক্ষার হলে 3টে পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করবে ছবি সহ। এই পয়েন্টে ছবি কি আঁকবে, সমুদ্র থেকে দূরত্ব পয়েন্টে তুমি কি ছবি আঁকবে? একটা ভারতবর্ষের আউটলাইন ম্যাপ এঁকে নেবে, ভারতবর্ষের আউটলাইন ম্যাপ এঁকে এখানে কলকাতাকে পয়েন্টিং করবে, এখানে ভূপালকে পয়েন্টিং করবে। এবারে কলকাতার অক্ষাংশ লিখবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, ভূপালের অক্ষাংশ লিখবে 23 ডিগ্রি 13 মিনিট উত্তর, দুটো একই অক্ষাংশে অবস্থিত, এখানকার জলবায়ু সমভাবাপন্ন, এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন, এটা সমুদ্রের কাছে, এটা সমুদ্র থেকে দূরে। এইভাবে ভারতের একটা আউটলাইন ম্যাপ এঁকে ওই দুটো জায়গাকে চিহ্নিত করে আমরা ছবিটা এখানে আঁকতে পারি। অর্থাৎ এই 3টে পয়েন্টকে তোমরা যদি ব্যাখ্যা করো পরীক্ষায় তাহলেই সাফিসিয়েন্ট, আর বাকি আমি আগেই বলেছি ভূমিকাতে তোমরা সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করে দেবে, বাকি কোনো ব্যাখ্যা করার দরকার নেই, এবং প্রশ্নপত্রেও তোমাদের 3টের বেশি ব্যাখ্যা করতে বলবে না। ফলে তোমরা যদি 3টে পয়েন্ট ভালো করে চিত্র সহ রেডি করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ভালোভাবে লিখতে পারবে, কিন্তু বাকি পয়েন্টগুলো আমাদের পড়তে হবে কেন না, আমি আগেই বলেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর মধ্যে অনেক এমসিকিউ, অনেক এসএকিউ, অনেক 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন হতে পারে, তাই বাকি পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করে নেব, বড় প্রশ্ন বাদেও অন্যান্য প্রশ্নগুলো যাতে ভালো করে আমরা পরীক্ষাতে এলে লিখতে পারি। এবারে আসা সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত দু রকমের হয়, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। তোমরা পরবর্তীকালে বায়ুমণ্ডল যখন চ্যাপ্টার পড়াবো তখন আরো ভালো করে দেখবে। এবারে ঘটনা হয় যদি কোনো স্থানের কাছ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার অক্ষাংশ অনুযায়ী উষ্ণতা যতখানি হওয়ার কথা এই উষ্ণ সমুদ্র স্রোতের কারণে উষ্ণতা সেখানে বেড়ে যায়। আবার যদি কোথাও শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানে অক্ষাংশ অনুযায়ী বা অন্যান্য নিয়ন্ত্রকগুলোর অনুযায়ী যে পরিমাণ বায়ুমণ্ডলের উষ্ণতা হওয়ার কথা শীতল সমুদ্র স্রোতের কারণে সেখানে কিন্তু উষ্ণতা কমে যাবে। অর্থাৎ সমুদ্র স্রোত বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে লন্ডন শহর। লন্ডন শহর তোমরা জানো মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, যার অক্ষাংশ তো মান 51 ডিগ্রি উত্তর। এখানে অক্ষাংশ অনুযায়ী যতখানি তাপমাত্রা কমার কথা শীতকালে ততখানি তাপমাত্রা কমে না উপকূলীয় অঞ্চলে। কেন না, ওখানে আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত লন্ডন শহরের তাপমাত্রা খুব বেশি কমতে দেয় না। এই উষ্ণ উপসাগরীয় স্রোত লন্ডন শহরের টেম্পারেচারকে কিছুটা বাড়িয়ে দেয়। আবার জাপানের উত্তর অংশের উপকূল অঞ্চলে সেখানে শীতল বেরিং স্রোতের প্রভাবে, সেখানে শীতল বেরিং স্রোতের প্রভাবে ওখানের টেম্পারেচার কিন্তু অনেকখানি কমে যায়। ফলে আমরা দেখলাম যে এই উদাহরণগুলো থেকে বুঝতে সুবিধা হলো যে সমুদ্র স্রোত কিন্তু কোন স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, বিশেষত উপকূলীয় অঞ্চলে।
এবারে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ তোমরা জানো বায়ু প্রবাহ উষ্ণ বায়ু হয় শীতল বায়ু হয়। কখনো কখনো আমরা দেখেছি যে যখন কোনো স্থানের উপর দিয়ে কোনো উষ্ণ বায়ু প্রবাহিত হয়ে যায় সেই স্থানের উষ্ণতা বেড়ে যায়। আমাদের উত্তর ভারতে গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম লু প্রবাহিত হয় তখন উত্তর ভারতের উষ্ণতা বেড়ে যায়, রাজস্থানের উষ্ণতা বেড়ে যায়। আবার আমরা দেখেছি যে যখন সাইবেরিয়া থেকে মেরু অঞ্চল থেকে প্রচন্ড ঠান্ডা শীতল বাতাস চীনের দিকে চলে আসে চীনের টেম্পারেচার ডাউন হয়ে যায়। তাহলে এই যে বায়ু প্রবাহ কিন্তু কোন অঞ্চলের উষ্ণতাকে কমাতে বা বাড়াতে সাহায্য করে। উষ্ণ বায়ু উষ্ণতা বাড়াবে, শীতল বায়ু উষ্ণতা কমাবে, এইভাবে কিন্তু বায়ু প্রবাহ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল ব্যাপারটা কি না, তোমরা যদি একটু কল্পনা করো আমাদের এই ভারতবর্ষের মানচিত্রে, এইখানে কিন্তু আমার পুরো হিমালয় পর্বত আছে। হিমালয় পর্বত দুটো ঢাল, একটা হচ্ছে তার উত্তর ঢাল, একটা তার দক্ষিণ ঢাল। এদিকটা দক্ষিণ ঢাল, এদিকটা উত্তর ঢাল। এবারে সূর্য কিন্তু আমরা বলেছি এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এইটা নিচে নিরক্ষ রেখা। তাহলে সূর্য কিন্তু উত্তরায়ণের সময় সর্বোচ্চ যাবে কর্কটক রেখা পর্যন্ত। তাহলে কিন্তু হিমালয়ের দক্ষিণ ঢাল কিন্তু সূর্যের তাপ বেশি পাবে, সরাসরি সূর্য কিরণ পাবে। উত্তর ঢাল কিন্তু সরাসরি সূর্য কিরণ পাবে না। ফলে এই ভূমির ঢাল সূর্যমুখী যদি হয় তাহলে সেই ঢালের উষ্ণতা বেশি হবে। একই পর্বতের হিমালয় পর্বত একই একটাই পর্বত, তার দক্ষিণ ঢালের উষ্ণতা বেশি, উত্তর ঢালের উষ্ণতা খুব কম। কেন না, দক্ষিণ ঢালটা সূর্যরশ্মির কিরণ পায়, উত্তর ঢাল সূর্যরশ্মির কিরণ সেই অর্থে পায় না। তাই ভূমির ঢালও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে, সেই অঞ্চলের বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় কি দেখি প্রচন্ড যদি আকাশে মেঘ হয়, দেখবে আকাশে মেঘ হয় রাত্রেবেলা, যদি আকাশে মেঘ থাকে তাহলে কিন্তু রাত্রেবেলাও গরম বেশি লাগে, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। কেন না, যে পরিমাণ তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ার কথা ছিল সেই তাপটা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারছে না, ওই মেঘটা তাপটাকে কিন্তু ধরে রাখছে। তার ফলে কিন্তু রাতের টেম্পারেচার না কমে রাতের টেম্পারেচারও বেশি হতে দেখা যায়। তাই মেঘ মুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হতে আমরা দেখি। কখনো কখনো এরকম প্রশ্ন পড়ে যে মেঘ মুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রিতে গরম বেশি লাগে কেন, এটা কিন্তু উত্তরে বলতে গেলে মেঘাচ্ছন্নতা পয়েন্ট দিয়ে তোমাদেরকে বলতে হবে। বা অধঃক্ষেপণ, বৃষ্টিপাত, তুষারপাত, এইগুলো যদি কোথাও বেশি হয় তাহলে সেটাও কিন্তু সেইখানের বায়ুমণ্ডলের উষ্ণতাকে কমাতে বা বাড়াতে সাহায্য করে। যদি প্রচন্ড গরম থাকে, হঠাৎ করে সেই গরমের পর কালবৈশাখী ঝড় হলো, তার ফলে বায়ু প্রবাহের ফলে সেখানে টেম্পারেচার ডাউন হয়ে যাবে। আবার যদি ওই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হয়, অধঃক্ষেপণ হয়, তাহলেও কিন্তু সেখানে টেম্পারেচার ডাউন হয়ে যাবে। পার্বত্য অঞ্চলে যদি তুষারপাত শুরু হয় তাহলেও কিন্তু টেম্পারেচার আরও বেশি সেখানে ডাউন হয়ে যাবে, কমে যাবে টেম্পারেচার। ফলে অধঃক্ষেপণ বা মেঘাচ্ছন্নতা এইভাবে সেই অঞ্চলের সেই স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা পরিবর্তন করতে সাহায্য করে। এবার আসছি বনভূমির অবস্থান পয়েন্টে। বনভূমির অবস্থানে কি ঘটনা ঘটে না, আমরা দেখেছি যেখানে গাছপালার পরিমাণ বেশি, বন জঙ্গলের পরিমাণ বেশি, সেখানে ঘন অরণ্য আছে, সেখানে কিন্তু সূর্যের কিরণ ভূপৃষ্ঠে পুরোটা আসতে পারে না। গাছের পাতার দ্বারা সূর্য কিরণ বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠকে কম উত্তপ্ত করে। ফলে বন জঙ্গল যেখানে আছে ঘন, সেখানে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেকটা কম থাকে। এছাড়াও সেখানে বনভূমি বেশি থাকার জন্য বাষ্পমোচন প্রক্রিয়া, বাষ্পীভবন প্রক্রিয়াও বেশি ঘটে, বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তার ফলেও কিন্তু সেখানে টেম্পারেচার কিছুটা কম থাকে। ফলে বনভূমি থাকলে কিন্তু সেখানে এই টেম্পারেচার কম থাকার সম্ভাবনা হবে। আমরা দেখেছি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ব্রাজিলের মানাউস শহর, সেখানকার সারা বছর টেম্পারেচার 26-28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে, তার বেশি ওঠেও না বেশি নামেও না। কেন এটা হয়, ওটা তো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, ওটা তো নিম্ন অক্ষাংশে অবস্থিত, ওখানে টেম্পারেচার অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে ঘন অরণ্য থাকার জন্য, ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য থাকার জন্য ওখানে টেম্পারেচার তুলনামূলক কম থাকে। নেক্সট আসছি আমরা মৃত্তিকার পয়েন্টে। মৃত্তিকা তোমরা জানো যে মৃত্তিকার প্রকৃতি এবং মৃত্তিকার রং
এই দুটো বিষয় কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিরকম না, আমরা সমভূমি অঞ্চলের মানুষ, আমাদের এখানে মূলত পলিমৃত্তিকা দেখা যায়। এই পলিমৃত্তিকাতে কি ঘটনা ঘটে, এর কিন্তু ধীরে ধীরে তাপ গ্রহণ করে, ধীরে ধীরে তাপ ছাড়ে, তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, তাপ ধারণ করার ক্ষমতা বেশি। আবার ল্যাটেরাইট মাটি যেখানে আছে, শক্ত মাটি, পাথুরে মাটি, লাল মাটি, সেখানে আমরা দেখবো বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, সেখানে কি দেখবো আমরা, সেখানে দেখবো দিনের বেলা প্রচন্ড গরম বেড়ে যাচ্ছে, রাত্রে সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে কিন্তু এই যে মৃত্তিকার প্রকৃতি, যেখানে কাদা মাটি সেখানে আস্তে আস্তে গরম হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়। তাই আমাদের এখানে কিন্তু দিন এবং রাত্রে বেলা, দিনের বেলা গরম হতেও সময় বেশি লাগে, রাত্রে বেলা ঠান্ডা হতেও বেশি সময় লাগে। আবার ওখানে কি হয় না, দিনের বেলা দ্রুত গরম হয়, সন্ধ্যা নামার পর থেকে দ্রুত ঠান্ডা হতে শুরু করে। অর্থাৎ ওখানে কিন্তু মৃত্তিকা প্রকৃতি বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। এমনকি মৃত্তিকার রং, গাঢ় রঙের মৃত্তিকা আর হালকা রঙের মৃত্তিকা, এক্ষেত্রেও কিন্তু আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন ঘটতে দেখি। ফলে মৃত্তিকা তার প্রকৃতির দ্বারা, তার রঙের দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতার উপরে প্রভাব বিস্তার করে। সবশেষে যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে মানুষের বিভিন্ন কার্যাবলী। এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো প্রাকৃতিক বিষয়, এটা হচ্ছে সাংস্কৃতিক বিষয় বা মানুষের কার্যাবলী। তোমরা জানো যে যত দিন যাচ্ছে, যত সভ্যতার অগ্রগতি ঘটছে, যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, যত গ্রাম থেকে মানুষ শহরে যাচ্ছে, নতুন নতুন শহর নগর গড়ে উঠছে, কর্মসংস্থানের প্রয়োজনে কলকারখানা স্থাপিত হচ্ছে, গাড়ি ঘোড়া বেশি করে চলছে, এই যে নগরায়ন ঘটছে, শিল্পায়ন ঘটছে, তার ফলে কিন্তু সেই অঞ্চলের বাতাসের টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তাই দেখবে তুমি যদি কলকাতা শহরের সঙ্গে কলকাতার পার্শ্ববর্তী গ্রামের তুলনা করো, তাহলে দেখবে কলকাতাতে কিন্তু টেম্পারেচার তার পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলের তুলনায় 2-3 ডিগ্রি বেশি থাকে। অর্থাৎ ওখানে গাছপালা নেই, ওখানে ইট কাঠ পাথরের জঙ্গল, ফলে ওখানে কিন্তু অনেক বেশি তাপ তারা ধরে রাখে, তাই কিন্তু সেখানে বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়ে পড়ে। একদিকে কলকারখানার ধোঁয়া আছে, গাড়ি ঘোড়ার ধোঁয়া আছে, জনসংখ্যা বেশি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অন্যান্য খারাপ যে সমস্ত গ্রিনহাউস গ্যাস সেগুলোর পরিমাণ বেশি, পাশাপাশি আমরা কিন্তু দেখবো গ্রামীণ অঞ্চলে সে তুলনামূলক কম, তাই সেখানে কিন্তু গ্রামের থেকে ওই শহরের টেম্পারেচার গড়ে 2-3 ডিগ্রি বেশি হতে আমরা লক্ষ্য করি। এইভাবে বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমি আলোচনা করলাম, অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, ভূমির ঢাল, অধঃক্ষেপণ, বনভূমির অবস্থা, মৃত্তিকা, এগুলো সবাই বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ফলে তোমরা স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চিতভাবে এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার এই ক্লাসটাতে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমরা নিশ্চিতভাবে বেল আইকনটা ক্লিক করে অল আইকনটা ক্লিক করবে, যাতে করে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যেতে পারো। তোমরা সবাই জানো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো খরচ হয় না, ফলে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ আমার থাকবে। এই কথা বলে সবাইকে আরও একবার আমার তরফ থেকে যথাযোগ্য স্তরে সম্মান, শ্রদ্ধা এবং স্নেহের ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।